ফের আসারামবাড়িতে শাসক দল বিজেপির ভাঙন শক্তি বৃদ্ধি পেল কংগ্রেস দল সুদীপ রায় বর্বনের নেতৃত্বেই আবারও কংগ্রেস দল ত্রিপুরা রাজ্য জুড়ে শক্তি বৃদ্ধি পেল তেইশের বিধানসভা নির্বাচনের ভোটের আগেই আসারাম বাড়ি থেকে প্রায় একশো কুড়ি জন কর্মী সমর্থক বিজেপিকে গুডবাই বলে সরাসরি ভারতের জাতীয় কংগ্রেস দলে যোগদান করেন ত্রিপুরা রাজ্যের বিজেপির হিংসার প্রতিবাদের বিরুদ্ধে তারা সামিল হয়েছে ভারতের জাতীয় কংগ্রেসে ত্রিপুরা রাজ্যের ছয় আগরতলা বিধানসভা কেন্দ্রের প্রাক্তন দাপটে বিধায়ক কংগ্রেস নেতা সুদীপ রায় বর্বনের নেতৃত্বেই আবারও কংগ্রেস তার পুরনো ঘর ফিরে পেতেই উজ্জীবিত কংগ্রেস শিবিরে যোগদান ত্রিপুরা রাজ্যের যুব কংগ্রেস সভাপতি রাখু দাস বলেন আমরা যেখানে মানুষের জন্য প্রতিবাদ করছি সেখানেই কংগ্রেসে যোগদানের প্রবল উৎসাহ বাড়ছে শাসক দল আতঙ্কে ভুগছে সুদীপ রায় বর্বন আসাতে কংগ্রেস যোগদান করাতেই রাতের ঘুম কেহে নিয়েছে বিজেপির সুদীপ রায় বর্বন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিত সিনহা জানিয়েছেন কংগ্রেস দলে অনেকে সামিল হয়েছে বিজেপির ভাঙুন আসারাম বাড়িতে